আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ঠিক আছে, ওবারাকাতুহ। একটা কথা বাসি ভাই, আপনি যদি একটা কথা বলেন, আপনি কথা কথা একটা কথা বলছেন আর কি, কথাটা আপনি বললে কেউ হয়তো মানে শুনে একটা বুঝবে, আর একটা হচ্ছে ওই কথাটা একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা ব্যাখ্যা শুনে বুঝবে, বুঝতে পারছেন? এখন আপনি আপনাকে প্রায় সময় দেখা যায় যে আপনি বিভিন্ন হাদিস পড়ে পড়ে শোনাচ্ছেন, হাদিস তো পড়তে জীবনে কল্পনা করতে পারবো না কোনোদিন, হাদিস তো কল্পনা করতে পারবেন না, হাদিসের বাংলাগুলো পড়েন আর কি, বাংলাগুলো পড়েন, নামগুলো শুদ্ধ উচ্চারণ করতে পারেন না, বাংলাগুলো পড়ে পড়ে শোনান, আবার কোরআন আয়াতের অর্থ বাংলাগুলো পড়ে পড়ে শোনান, এতটুকুই কি আপনার মানে জ্ঞান, মানে অর্থাৎ এতটুকুই কি আপনি কোরআন হাদিসের বিচার করে দিবেন? আচ্ছা, কোরআন হাদিস গুলা এগুলা কারা অনুবাদ করেছে ভাই? আমি যেগুলা পড়ে শোনাই কারণ অনুবাদ ইসলামিক করে বলছি, ফাউন্ডেশনে, শুধু শুধু আমার আমার কথা একটা শেষ কথা হয়নি, শুনেন, কথা শেষ একটা হয়নি, কথা কথা শুনুন, আমার এখন আমার আপনি প্রশ্ন প্রশ্ন কিন্তু করেছেন, আমি অনেক উত্তর দেব না, বলছেন, না 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 আমি আপনি প্রশ্ন করেছেন না, এখন উত্তরটা আমার থেকে আমার শুনে নেন, আমার কথা না শেষ না করে উত্তরটা তারপরে আপনি শুনে নেন, উত্তর দেবেন উত্তরটা যে শুনে নেন, উত্তরটা শুনে নেন, তারপর আপনি কথা বলবেন আবার। এটা আপনি আমার প্রশ্নটা কিন্তু প্রশ্ন করেছেন, হচ্ছে না, তো আমার প্রশ্ন প্রশ্নটা আপনি আপনি উত্তর করেছেন, দিবেন। প্রশ্নটা করেছেন, আপনি এবার উত্তরটা শোনার জন্য চুপ করে শোনেন, যে ইসলামিক ফাউন্ডেশন বা তাওহিদ প্রকাশনী, তাওহিদ পাবলিকেশনস ইত্যাদি যে অনুবাদ থেকে এবং প্রখ্যাত অনুবাদ কারক এবং তাফসির কারকদের তাফসির আমি পড়ে শোনাই, আমি শুধু হাদিস পড়ে শোনাই না, আমি কোরআনের আয়াত পড়ে শোনাই, অনুবাদ পড়ে শোনাই, অসংখ্য অনুবাদকের অনুবাদ পড়ে শোনাতে পারি, আমি তাফসির ইবনে কাথিরের তাফসির পড়ে শোনাতে পারি। তাফসির গ্রন্থ ভাই নাম কি? ভাই আমি আপনি একটু চুপ করে শোনেন, আমার কথার মাঝখানে কথা বলেন না, কোন তাফসির গ্রন্থ পড়ে একটু শোনান, না না নাম একটু কি? আমার কথা শোনেন, আপনি মাঝখানে কথা বলেন না, আমি একটু আগে তাফসিরে জালালাইন এবং তাফসিরে ইবনে কাথির পড়ে শুনিয়েছি এই কিছুক্ষণ আগে, হ্যাঁ পৃষ্ঠা নম্বর সহ আমি দিয়ে দিয়েছি, সেগুলোর অনুবাদ করেছে প্রখ্যাত ইসলামিক স্কলারগণ, বাংলাদেশের এবং আরব ভাষাভাষী যারা প্রখ্যাত ইসলামিক স্কলারগণ আছেন তারা এগুলার প্রত্যেকটার অনুবাদ করেছেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে এই প্রত্যেকটা অনুবাদ অনুদিত হয়েছে, সেখানে বোর্ড গঠন করা হয়েছে, অনুবাদকের বোর্ড গঠন করা হয়েছে, সেই এক একজন অনুবাদক 40-50 বছর যাবৎ আরবি ভাষার উপরে পড়ালেখা করে এই অনুবাদ গুলা করেছেন। এখন আপনি কোথাকার কোন একটা পিচ্চি ছেলে এসে বলতেছেন যে এই অনুবাদ গুলা ঠিক হয় নাই, এই অনুবাদে এটা সেটা ভুল আছে, এটা সেটা আমি ঠিক অর্থ হয় না বলি অর্থ নাই, ঠিক এখানে হয় নাই। সবাই বলতেছেন আমি ঠিক হয় না বলি নাই, আমি ঠিক হয় না বলি নাই, আচ্ছা আচ্ছা, আপনাকে আমি আমি আমার শেষ এখানে করে নি, উত্তর শেষ করে দিচ্ছি। নি, শেষ করে নি, কথা শেষ করে নি, স্যার ঠিক কোরআনের আপনি করবেন, আমার শেষ ব্যাখ্যা করার হচ্ছে নাই, কি, এভাবে তো আপনি না না একজনকে শেষ, লাইভে এনে আপনি যা বলে না বলবেন না ও তো বলতে দিবেন না, এটা তো হবে না, আমার আমার কথা তো তো শেষ হয়নি, আমার শুনতে কথা তো হবে, শেষ হয়নি, তাও মানে আমার কথা কিন্তু কোরআনের শেষ হয় নাই, কোরআনের ব্যাখ্যা হচ্ছে কি স্যার তাফসির, তো আমার কথা হয় নাই, কোরআনের ব্যাখ্যা হচ্ছে কি তাফসির, আমি আপনাকে তাফসির থেকে পড়ে শোনাচ্ছি, তাফসিরে তো আমি আর নিজের কথা ঢুকাই নি, তাফসিরে আমি পরিষ্কার ভাবে আপনাকে আমি সরাসরি তাফসির গ্রন্থ থেকে দেখিয়ে দিচ্ছি, আমি একটু আগে যে তাফসির থেকে পড়ে শোনালাম সেই তাফসির গ্রন্থ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আরবিগুলো তাফসিরে পড়েন, জালালাইন, আরবিগুলো পড়েন, আরবি গুলা কেন পড়তে হবে, এই আরবি এই অনুবাদ গুলা করেছেন প্রখ্যাত স্কলারগণ বা ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনি বের হওয়া আপনি বই, আরবি বলেন, আমি অনুবাদ করতেছি, আপনি আরবিগুলো পড়েন, আমি অনুবাদ করতেছি, না না আমার আরবি কেন পড়তে হবে, অনুবাদ আমি আমার করে দিব বাংলা পড়লেই তো হবে, আরবি না পড়লে কি ভাই এই জিনিসগুলো না, বোঝা বাংলা যাবে না, বাংলা মানে গুলো আপনি বাংলা, দাবি করছেন যে পুরান এই তো বাংলা ভাই, পুরান তো যারা বাংলা, না না যারা এই অনুবাদগুলা করেছে তারা অনুবাদগুলা পারে নাই, এটা আপনি দাবি করতেছেন, তারা হ্যাঁ অনুবাদগুলা ভুল করেছে, এই অনুবাদগুলা যারা করেছে তাফসিরে জালালাইন গ্রন্থের অনুবাদ যারা করেছে, তাফসিরে কাথির গ্রন্থের অনুবাদ যারা করেছে তারা অনুবাদগুলা ভুল করেছে, এটা আপনি বলতে চাচ্ছেন, ভুল করে তো বলি নাই, আপনি যেহেতু তাহলে কোরআন নিয়ে তাহলে আপনি রিসার্চ অনুবাদগুলা করতেছেন, শুনেন, আপনার তো না কিছু না দরকার, তাহলে কোরআনটা অনুবাদগুলা বুঝতে শুনেন, পারেন, আপনি 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 তো আপনি কোরআনটা স্বীকার বুঝতে পারেন না, না আপনি তো আপনি বাংলা স্বীকার বই থেকে করেছেন যে আপনি এই অনুবাদগুলা ঠিক আছে, এই অনুবাদগুলা ঠিক আছে নাকি ভুল আছে আপনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে তাওহিদ এটা আমার প্রকাশনী থেকে প্রখ্যাত ইসলামিক স্কলারগণ যে অনুবাদগুলা করেছেন সেই অনুবাদগুলা কি ঠিক আছে নাকি ভুল হ্যাঁ আছে আপনি সেটা হ্যাঁ বলেন, ভুল কেন থাকবে, ভুল কেন থাকবে, ঠিক থাকবে, হ্যাঁ তবে ভুল অনুবাদের তো ঠিক একটা ঠিক ব্যাখ্যা থাকবে, আছে, ব্যাখ্যাটা না না দেখেন, আবার না না অনুবাদের ব্যাখ্যাতে আমি যাচ্ছি না, ব্যাখ্যা আপনি দিয়েন, আমি অনুবাদগুলো শুধু পড়ে শোনাচ্ছি, আমি শুধু কোনো ব্যাখ্যা দিচ্ছি শুধু না, অনুবাদ দেখে, শুধু না অনুবাদ না না দেখে কথা না না শুনবেন, আমি শুধু কোনো কথা আমি দিবেন না, কোনো ব্যাখ্যা দিব শুধু না, অনুবাদ আমি দেখে, আমি আপনি শুনুন, আপনিও শুধু কোনো অনুবাদ ব্যাখ্যা দেখে দিবেন না, আপনি কথা বলতে পারবেন, আপনিও কোনো ব্যাখ্যা দিবেন না, আমিও কোনো ব্যাখ্যা দিব না, আপনার ব্যাখ্যা গ্রহণযোগ্য না, আমার ব্যাখ্যা গ্রহণযোগ্য না, কেন শুধুমাত্র আমার বইয়েতে ব্যাখ্যা, যেটা লেখা আছে, আমার ব্যাখ্যা আমি যেহেতু মুমিন, কোরআনের ব্যাখ্যা আমি দিলে এটা গ্রহণযোগ্য না না হবে, না আপনি কারণ কথাকার আমার কি, প্রিয় আপনার আপনার ব্যাখ্যা আপনার আপনার তাহলে বলতে হবে, আপনি যদি ব্যাখ্যা দিতে চান আমি কোনো ব্যাখ্যা দেই না, কারণ আমি ইসলামের স্কলার না, আপনি যদি ব্যাখ্যা দিতে চান তাহলে আপনার আপনি ইসলামের কোন সেক্টরের স্কলার সেটা আপনাকে আমার আমাকে আমাদের আমাদের সবাইকে বলতে হবে যে আমি ইসলামের হাইয়েস্ট স্কলার, সৌদি আরবের এই ইউনিভার্সিটি থেকে আমি ইসলামের উপরে পিএইচডি করেছি, আমি স্কলার, আমি বলতে পারি এগুলা ভুল, তাইলে আপনার কথা আমি মেনে নিব, কিন্তু আমি কোনো ব্যাখ্যা দিব না, না হলে আপনার কোনো ব্যাখ্যা আমি শুনবো না, তাহলে ইসলামিক স্কলার হওয়ার জন্য সৌদি আরব পড়তে হবে, অবশ্যই ইসলামিক স্কলার হওয়ার জন্য সৌদি আরবে গিয়ে পড়তে হবে, আপনি যদি আরবি ভাষার কে উপরে বলছে দক্ষ না আপনাকে, হন, আপনি যদি আরবি ভাষার কেন উপর দক্ষ আরবি, না হন, আমি আরবি কথা বললাম না, আরবি আপনার কথা আমাকে হয় জবাব দিতে পারবেন, আপনার হয় সৌদি আরবে গিয়ে পড়তে হবে অথবা মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে গিয়ে 30-40 বছর পড়ালেখা করে কয়েকটা পিএইচডি করে তারপর আপনাকে এই বিষয়ে স্কলার হতে হবে, নাহলে আপনার কথা তো গ্রহণযোগ্য না, আপনি তো আমি আরবি চাঁদাবাজি করতে বললাম যে পারেন, আরবি বুঝবেন,
না না আপনি তো, আমি আরবি আপনি তো বললাম চাপাবেন বুঝবেন? না, আপনি আরবি, আপনি আপনার আপনি কোন বিষয়ে স্কলার, কোন কোন বিষয়ে পিএইচডি করেছেন সেটা আগে বলেন। আপনার আরবি তো পরে শুনবো আমি। আমি আরবি আপনি পিএইচডি করেছি, ইসলামের আরবি তো আমি ইসলামের পিএইচডি করেছি, সেটা ইসলামের আমি ইসলামের জব কোন নিতে কোন আসছে বিষয়ের উপরে আপনি সার্টিফিকেটটা ইসলামের, আপনি ইসলামের কোন আমার কোন বিষয়, না যোগ্যতা, না আমি আপনি বলবো আমার আমার প্রশ্নের উত্তর দেন, যোগ্যতা আপনি আমার প্রশ্নের উত্তর দেন ভাই, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। আপনি ইসলামের কোন বলেন। কোন বিষয়ের উপরে আপনাকে আমি, আচ্ছা আপনি কিন্তু তেনা পাইতাচ্ছেন, আপনি তেনা পাইতেন, আপনি একটু চুপ করে এই জিনিসটা শোনেন তাহলে। আপনাকে আমি পড়ে হ্যাঁ শোনাচ্ছি এখন শুধু আপনি তাফসিরে বলে দেন, জালালাইন, আমি বললে তাফসিরে কেনা বেন জালালাইন ভাই, গ্রন্থ আপনি থেকে। বললে এগুলো শুনে যাবেন, না না আমি আপনাকে আপনাকে একটা জিনিস তাফসিরে লক্ষ্য করি, জালালাইন থেকে, আপনাকে আপনি আমি প্রতিটা তাফসিরে জানেন না জালালাইন উল্টা থেকে পাল্টা সুরা নিসার সব 24 বলে মানুষকে পাগলামি করে দেন। সুরা নিসার 24 নম্বর আয়াতের তাফসিরে জালালাইনে যে ব্যাখ্যা লেখা আছে সেই ব্যাখ্যাটা পড়ে শোনাচ্ছি। এখানে আমি নিজের কোনো বক্তব্য যুক্ত করব না, আপনিও আপনার কোনো বক্তব্য যুক্ত করবেন না। তাফসিরে জালালাইন গ্রন্থে যে জিনিসটা লেখা আছে শুধুমাত্র সেই কথাটা পড়ব, আর আপনিও কিছু যুক্ত করবেন না, আমিও কিছু যুক্ত করব না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আপনিও দিবেন না, আমিও দিব না। এখন আমরা তাফসিরে জালালাইনের 24 নম্বর সুরা নিসার 24 নম্বর আয়াতটার ব্যাখ্যা পড়ি। এখানে বলা হচ্ছে, তবে তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে গেছে বাদীদের থেকে, যারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধীনে এসে গেছে, তোমাদের জন্য তাদের সাথে ইস্তেবরায়ে বেহেমের পূর্বস্বামীর পানি থেকে জরায়ু মুক্ত হওয়ার পর সহবাস করা জায়েজ আছে, যদিও তাদের স্বামীগণ দারুল হরবে বিদ্যমান থাকে না কেন, আল্লাহ তাআলা এই বিধানটি তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। এখানে বলা, এখানে আরো অনেক কথা বলা আছে। এখন আমরা এই যে তাফসিরে জালালাইনে অ্যাপটা আপনি পাবেন, আপনাকে আমি পৃষ্ঠা নাম্বার সহ দিয়ে দিতে পারি। তাফসিরে জালালাইনে এই সুরা নিসা 24 নম্বর আয়াতের ব্যাখ্যা এটা বলা আছে। তাফসিরে জালালাইনের পরের পাতায়, ঠিক পরের পাতাতে 797 নম্বর পৃষ্ঠাতে এটা বলা আছে, দেখেন আপনি। আপনাকে বলতে হবে না তবে কোনো তফসিরে নারী জ্বালায় না, যদি, আমার মুখস্থ আছে না আচ্ছা তফসিরে মুখস্থ জ্বালায় না, থাকলে, আমার মুখস্থ আছে, আপনাকে আমাকে মুখস্থ থাকলে দুটোই তো এই বলতে হবে। জিনিসগুলো আপনার, এই জিনিসগুলো আপনার জানার কথা, যে অর্থাৎ স্বামী ও জানার ওয়ালি কথা নারীদের জন্য তবে অন্য তবে কথা শুনুন, ব্যক্তির কথা বিবাহ শুনুন, করা আসল কথা জায়েজ শুনুন, নয়। আমাকে তবে বলতে কোনো দিন। নারী যদি মালিকানাধীন দাসী হয়ে থাকে তাহলে এই বিধান নয়। মুসলমানরা যদি দারুল হরবের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে এবং সেখান থেকে কিছু নারী বন্দী করে নিয়ে আসে, তবে তাদের দারুল হরবে অবস্থানরত স্বামীদের সাথে তাদের বিবাহ ভঙ্গ হয়ে যায়। এখন এই নারী ইহুদি খ্রিস্টান কিংবা মুসলমান হলে দারুল ইসলামের যে কোনো মুসলমান তাকে বিয়ে করতে পারবে, আর আমিরুল মুমিনিন যদি তাকে দাসী করে অন্য কোনো সিপাহীকে যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে বন্টন করে দেন, তবুও তাকে ভোগ করা জায়েজ হবে। কিন্তু এই বিবাহ ও ভোগ করা এক হায়েজ আসার পর কিংবা গর্ভবতী হলে সন্তান প্রসব করার পর জায়েজ হবে। এটা হচ্ছে তাফসিরে জালালাইনে এটা এটা বলা আছে। এখানে আমি একটা কথাও, নিজের একটা বক্তব্য, নিজের একটা ব্যাখ্যা আমি যুক্ত করিনি, অতিরিক্ত কোনো কথা আমি যুক্ত করি নাই। আমি, আমার যারা দর্শক আছে একটা তারা জিনিস দেখছে, এবার আমি আমি তাফসিরে ইবনে কাথির, আমাকে বলতে দেন না, তাফসিরে ইবনে কাথির আমি তো খন্ড দেখতে 4, 5, 6, 7 আমি পৃষ্ঠা বলতে নম্বর দেন না। 343 থেকে পড়ে শোনাচ্ছি আপনাকে। আরে ভাই এগুলো আমাকে কি দেখাচ্ছেন, আমি সবগুলো জানি তবে তো ভাই, হ্যাঁ আমাকে কিছু বলতে চান? কাফিরদের যে, এগুলো আপনি সব জানেন, তাহলে আপনি আমাকে নিজেই বলেন যে যুদ্ধবন্দী নারীদের সাথে ইসলামে সেক্স করা, এবং হজরত আলী কে, যে হজরত মোহাম্মদ একটা মেয়ে দিয়েছিল যুদ্ধবন্দী নারীদের মধ্যে থেকে খুমুসের অংশ হিসেবে সেক্স করার জন্য, এটা কি সঠিক নাকি ভুল কথা? আপনারা কি মনে করেন একজন একজন কে ইসলামে যখন যুদ্ধ করেছে, যুদ্ধের মধ্যে জয়ী হয়েছে, পরবর্তী যারা যারা যাদেরকে পাবে এগুলোকে কি বলে ইসলামে মালে গনিমত বলে জানেন? আমি জানি কি জানি না সেটা আপনার বলতে হবে না ভাই। আপনি জাস্ট, কেন আমি আপনাকে, আমাকে আপনাকে নিজের যেটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, করেছি আমি সেটার প্রশ্ন উত্তর করতে দেন। পারি তো? না না আমি কি হ্যাঁ জানি, আমি যে কি উত্তর জানি দিচ্ছি না, আর কি, আমি কি জানি, কি জানি না সেটা আপনাকে আমি পরীক্ষা দিব না। আপনি আমাকে উত্তর দেন যে যুদ্ধবন্দী নারী হিসেবে যে আমি কি সমস্ত আপনাকে পরীক্ষা নারীদেরকে দিতে ধরা হবে? হতো না, আপনাকে আমি পরীক্ষা চাচ্ছি না, আপনার কাছ থেকে আমি কনফার্মেশন চাচ্ছি, কনফার্মেশন চাচ্ছি হ্যাঁ তো যে যুদ্ধবন্দী নারী আমি তো হিসেবে প্রশ্ন যেই, আপনাকে করতে পারি তাই না? না একটু শুনে নেন, শুনে নেন, কোনো একটা গোত্রের শুনে তো আমি পুরুষদেরকে বলছি, হত্যা আমি করার পরে, শুনতেছি শুনতেছি, আমি বলতে পুরুষদেরকে দিচ্ছি না, হত্যা করার সব তো পরে, আপনি বলছেন। পুরুষদেরকে হত্যা করার পরে যে নারীদেরকে ধরা হতো পুরুষদেরকে কি যুদ্ধবন্দী নারী সব যুদ্ধে হিসেবে, কি পুরুষদেরকে হত্যা করছে? কি সব বললেন, যুদ্ধে পুরুষদেরকে হত্যা করছে? সব যুদ্ধে সব পুরুষদেরকে যুদ্ধে হত্যা কি করেছে পুরুষদেরকে এটা আমি হত্যা বলি করছে? নাই। সব যুদ্ধ, আমি একবারও বলি নাই যে সব যুদ্ধে পুরুষদেরকে হত্যা করছে, এটা আমি একবারও বলি নাই। আচ্ছা আচ্ছা আপনি কথা শুনুন, নিজে কথা নিজের শুনুন, কথা বলেন। আচ্ছা কথা শুনুন, আসিফ কথা আপনি, শুনুন, আমি, আমাকে আপনি বলতে দেন থামেন, একটু, আপনাকে, আপনার আমার প্রশ্নটা শেষ হয় নাই তো, আপনি তো শুধু আপনি তো বলছেন আমাকে আমাকে কথা বলে থামতে, দেন নাই, আপনি তো শুধু বলছেন আমাকে আপনি থামতে, তো আমাকে, আপনি তো আমাকে শেষ করতে দেন নাই ভাই, আমাকে শেষ করতে দেন, আমাকে আপনি শুরু কথাটা থেকে শেষ করতে বলতেছেন দেননি। এখনো শেষ নেই, আর আমি আপনাকে আমি বলেছি, মিনিট বলা লাগে, আমার কথা শেষ। আপনার, আপনি কথাটা একটা, একটা বানানো কথা বললেন যে সব, সব যুদ্ধে সব পুরুষদেরকে হত্যা করছে। আমি কিন্তু এই কথাটা একবারও বলি নাই যে সব যুদ্ধে সব পুরুষদেরকে হত্যা করছে, এটা আপনি নিজেই বানায় আমাকে প্রশ্ন আপনি করলেন। বলছেন যে পুরুষদেরকে হত্যা করার আমি পরে, বলেছি, আমি বলেছি কোন কথাটা বলছেন যুদ্ধে, কেন? আমি বলেছি কোন যুদ্ধে পুরুষদেরকে হত্যা করার পরে, তারপরে সেই নারীদেরকে, যে নারীরা বেঁচে গেছে সেই নারীদেরকে গনিমতের মাল হিসেবে ভাগ বাটোয়ারা করে দেওয়ার পরে, তাদের সাথে সাহাবীরা এবং হযরত মুহাম্মদ এবং হযরত মুহাম্মদের অনুসারীরা সবাই মিলে সেক্স করাটা কি বৈধ নাকি অবৈধ, জায়েজ নাকি না জায়েজ,
হালাল নাকি হারাম, এটা আপনাকে আপনি আমাকে উত্তর দেন। সবাই মিলে কেন হবে, সবাই মিলে কেন হবে, একজন একজন করে যার যার সাথে যে অর্থাৎ যার ভাগ্যে যিনি পড়বে তার সাথে হবে, সবাই মিলে কেন মেয়েদের হবে? সাথে, ও মানে যার ভাগ্যে, যে যার ভাগে ভাগ বাটোয়ারা করা হবে, সেই মেয়েদেরকে এক একজনের ভাগে ভাগে এক একটা মেয়ে দেওয়া হবে, যার ভাগে যে পড়বে সে তার সাথে সেক্স করতে পারবে, তাই তো? হুম, পারবে পারবে না? বাহ বাহ, খুব ভালো সিস্টেম ভাই, খুব অসাধারণ। মানে ধরেন কালকে যদি, আপনাদের কালকে গুলো তো যদি আরো খারাপ, না না কালকে আপনাদের যদি গুলো ভারত, তো, না না আপনারা যে কালকে মৃত্যু যদি গেদার ভারত করেন, ভারত আপনারা যে ভারত মৃত্যু যদি, গেদার করেন, এগুলো তো আরো খারাপ। না না শুনেন ভাই, আপনার অন্যের গায়ে, প্রোফাইলটা দেখলাম, শুনেন অন্যের আপনার গায়ে, প্রোফাইল দেখলে আপনি কত বড় মূর্খ, সেটা আপনার প্রোফাইল দেখলে বোঝা যায়। না না আপনি আপনার আপনি প্রোফাইলে তো স্বীকার এরকম একটা, করেছেন, আপনি স্বীকার করেছেন যে যার ভাগে যে পড়বে ভাগ বা মেশে মেয়েদেরকে একসাথে এনে ভাগ বাটোয়ারা করা হবে, এবং যার ভাগে যে পড়বে তার সাথে সে সেক্স করা হালাল, তাই তো? সেটা থেকে তো আপনাদের নিয়মটা আরো খারাপ। আমাদের আপনার কোনো, প্রোফাইল দেখলে তো বোঝা যায় আপনি কত আমার বড় আমাদের নিয়ম কি ভাই, আমাদের মূর্খ। নিয়ম কি, আমাদের নিয়ম কি যুদ্ধবন্দী নারীদের ব্যাপারে, আমাদের নিয়ম কি আপনারা লিপ্টু এটা? গেদার যেটা করেন, অর্থাৎ না না কয়েকদিনের জন্য করবেন, এরপর ছেড়ে দেবেন, এগুলো তো আরো খারাপ আপনাদের গুলা। না, আমি লিভ টুগেদার করেছি আচ্ছা, এরকম কোন প্রমাণ আপনার কাছে আপনি আছে? শুধু এগুলা দেখেন আমি যে লিভ টুগেদার কি করেছি, আপনার আমি লিভ আপনার টুগেদার শুধু কি করি ওনার জীবনীটা আপনি না না, লিখতে আপনার কাছে, লিখতে আপনার পারেন কাছে না, এভিডেন্স জীবনীটা থাকতে হবে, জাস্ট। আপনি যে একটা দাবি করবেন, একটা যে দাবি করবেন আপনার কাছে এভিডেন্স থাকতে হবে না? আপনার কাছে কি কোনো এভিডেন্স আছে যে কি আমি এভিডেন্স লিভ টুগেদার করেছি বা করি? এভিডেন্স মানে কি বোঝেন কেন ভাই? নাস্তিকরা করে না? এভিডেন্স এর বাংলা হচ্ছে, এভিডেন্স এর বাংলা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, প্রমাণ, বুঝিনি বুঝিনি, এভিডেন্স এর বাংলা হচ্ছে প্রমাণ প্রমাণ। আপনার মানে কাছে কি এভিডেন্স কোনো মানে প্রমাণ কি, আছে? আপনি বুঝেন না, আপনিও বুঝেন না, আপনি এরকম মনে না করেন? না না না, আপনি বোঝেন না ভাই, আপনি অনেক কিছু বোঝেন না। হ্যাঁ, আপনার কাছে আমি জানতে চেয়েছি যে আপনার আরে কাছে কি পাগলা, এভিডেন্স আছে? আপনি হচ্ছে, আপনি কত বড় মূর্খ! আপনার সাথে আমি 2 মিনিট কথা বলে বুঝে গেছি, তাই সেটা আমি, সেটা কারণ আমি এবং আমার আপনার অনেক লাইভের নাম দর্শকরা আপনি মনে বলেছে, করেন এবং না, লাইভের নাম আমার কথাটা আপনি দর্শকরাও বুঝে এখানে, গেছেন, আর কারোর দর্শকরা কথা এখানে বলবেন না, হাসাহাসি করতেছে, কথাটা কিন্তু আপনি দর্শকরা বলবেন এখানে না। হাসাহাসি করতেছে, দর্শকরা এখানে কি করবে হাসাহাসি, আপনার মতো পাগল দেখে, হাসাহাসি না করে কি আপনাদের করবে? মতো মুমিনরা হচ্ছেন আমাদের জন্য সম্পদ, বুঝছেন? আপনারা যে যে লাইভে এসে আপনারা যে ইসলামকে একটা এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে ফেলেন, হ্যাঁ, এবং মানে গোপন কথা ফাঁস করে দেন, আপনি কিন্তু একটা গোপন কথা আপনার ফাঁস করে পাগলামি দিচ্ছেন, গুলো আর এটা অনেক ভালো লাগছে মুমিনরা কখন আমাকে এটা স্বীকার বলতে করতে দিলে, চায় কখন লাইভে যুক্ত করিয়েন? না না, এটা অনেক মুমিনরা এটা স্বীকার করতে চায় না যে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করা যে হালাল, এটা অনেক মুমিন স্বীকার করতে চায় না। আপনি যে স্বীকার করেছেন, আপনি হচ্ছেন একটু বোকাশোকা, মানে বাচ্চা ছেলে, তো এই জন্য স্বীকার করে ফেলছেন ভুলে, কিন্তু অনেক মুমিন এটা স্বীকার করবে না, আপনি তো আরে বাচ্চা, তো বাবা, এই জন্য স্বীকার করে আপনি ফেলছেন একটা পাগল, আপনি পাগল যে সেটা অনেক আগে প্রমাণ পেয়ে গেছে আমি, এখানে আপনার আর ভাই, পাগলামি করতে দেখেন হবে না। বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে আমি জানতে চাই, হ্যাঁ আমি একজন পাগল ভাই, আমি স্বীকার করলাম আমি একজন পাগল, আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আপনার যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে, হ্যাঁ, এবং আপনাকে এবং আপনার পিতাকে হত্যা করার পরে আপনার মা এবং আপনার বোন